রাজধানী ইম্ফলে বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে একের পর এক হাত বোমা ফেটেছে দলীয় কার্যালয় ভেঙে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আবার কোথাও কোথাও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বলছে এমন কাণ্ড কিন্তু বিরোধীদের নয় বিজেপি কর্মীরা নিজেদের দলীয় কার্যালয় থেকে শুরু করে নেতাদের ছবি পুড়িয়ে উৎসব করছে মণিপুরে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করল দলীয় সমর্থকরা রবিবার দিনভর বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের তাণ্ডবে মণিপুরের স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ইম্ফলের রাস্তাঘাট শুনশান আতঙ্কে দুপুরেই দোকানে ঝাঁপ ফেলে দিয়েছেন ব্যবসায়ীরা রবিবার দুপুরে দিল্লিতে মণিপুরে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের পর খোদ শাসক দলের নেতা কর্মীদের হাতে ভেঙে পড়েছে আইন সূত্রের খবর টিকিট না পেয়ে বেশ কয়েকজন নেতা বিজেপি ছাড়ছেন আশ্চর্যজনকভাবে এবারে বিজেপির প্রার্থী তালিকায় বেশি রয়েছেন বিরোধী দলের নেতা বিধায়করা প্রার্থী তালিকা প্রকাশের পর বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তীব্র আকার নেবে আশঙ্কা করেই গত দুদিন থেকে দলের অফিস বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল কিন্তু রবিবার বিক্ষুব্ধদের সামলাতে ব্যর্থ হয়েছে পুলিশ